আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। নতুন পদক্ষেপ নিল বিধাননগর সিটি পুলিশ, নিউ টাউন মিধা মার্কেট এলাকায় সমস্ত প্রকার যানবাহন নিষিদ্ধ করা হল। বাজার চলাকালীন জমায়েত ঘটাতে নিউ টাউন মিধা মার্কেটে কোনো প্রকার গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না, যাতে দুই প্রান্ত থেকে মিধা মার্কেটে কোনোভাবেই কোনো প্রকার গাড়ি প্রবেশ করতে না পারে তার জন্য ব্যারিকেড করার পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। করোনা নিয়ে সচেতন করতে মাইকিং করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। লকডাউন চলাকালীন সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত নিউ টাউন মিধা মার্কেট এলাকার সমস্ত প্রকার যানবাহন নিষিদ্ধ। শুধুমাত্র বাজার করতে আসা মানুষকে মিধা মার্কেটে প্রবেশ করতে দেওয়া হবে। মুখে মাস্ক পরে রাস্তায় বেরোনোর জন্য এবং দূরত্ব বজায় রেখে বাজার করার জন্য ঘোষণা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। বাগুইয়াটি যাওয়ার জন্য খালের ওপারে রাস্তা ব্যবহার করুন। জগৎপুর বাগুইয়াটি যাওয়ার জন্য খালের ওপারে রাস্তা ব্যবহার করুন। নিউ টাউন থানার পক্ষ থেকে জানানো হচ্ছে যে একসাথে দু তিনজনকে হুড়োহুড়ি জিনিস দেবেন না, একজন হয়ে গেলে তারপরে আরেকজন বাজার করুন এবং যারা বাজার করতে জগৎপুর যাবেন, জগৎপুর বাগুইয়াটি যারা যাবেন তারা খালের ওপারে রাস্তা ব্যবহার করুন, সঙ্গে থাকবে যারা বাজার করতে আসবেন তারা এক বাজার করে উঠে আসুন এবং একে অপরের দূরত্ব বজায় রেখে বাজার করুন, একে অপরের দূরত্ব রেখে বাজার করুন অথবা বাজারে ভিড় করবেন না, একে অপরের দূরত্ব বজায় রেখে বাজার করে বাড়ি যান, খালের ওপারে রাস্তা ব্যবহার করুন। নিউ টাউন থানার পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে যে লকডাউন অবস্থায় কেউ অযথা গাড়ি থেকে বেরোবেন না, বজায় রেখে বাজার করবেন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।